মাত্রই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, মানে সমস্ত মানুষই জাহান্নামী। এটা হচ্ছে মানুষের প্রথম রেজাল্ট বা এটা হুকুম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে পুরো পৃথিবীবাসীকে জাহান্নামী দেখতে পেয়েছিলেন যখন ইসলাম নাজিল করেছেন, যখন হেদায়েতের বার্তা এসেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীবাসীকে গোমরাহ পেয়েছিলেন, পথভ্রষ্ট পেয়েছিলেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বার্তা মেনে নিয়েছে তারা ছাড়া। তো প্রথম কথা হলো আমাদের সবার পরিচয় আমরা জাহান্নামী, যেটা আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। দ্বিতীয় আরেকটি দলিল রয়েছে যেটা সূরা মারিয়ামে পাবেন, 19 নম্বর সূরার 70 71 নম্বর আয়াতে দেখে নেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। নিশ্চয়ই এটা আল্লাহর ফয়সালা, চূড়ান্ত ফয়সালা বা অমোঘ ফয়সালা, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যাকে আমি জাহান্নামের উপরে জমা না করব। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এর একটা ব্যাখ্যা করা হয়েছে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করা, তার মানে প্রত্যেক মানুষকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে এবং জাহান্নামের উপর দিয়ে একটা পুল স্থাপন করে দেওয়া হবে এবং বলা হবে তুমি যদি নাজাতের হক রাখো তাহলে আজকে জাহান্নামটাকে পার করে দেখাও। তার মানে আমাদের প্রথম অবস্থান হচ্ছে আমরা জাহান্নামী। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসিরে বলেছেন যে এর মানে হলো দুখুল, এই উরুদ মানে হচ্ছে দুখুল, প্রবেশ করানো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে জাহান্নামের কিনারায় যে বাউন্ডারি আছে সেখানে জমা করবেন, সেখান থেকে কেবল মুত্তাকিরা নাজাত পাবেন। তার মানে প্রথম পরিচয় হলো আমরা সবাই ক্ষতিগ্রস্ত, সবাই জাহান্নামী। আরেকটা দলিল পেশ করা যেতে পারে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত এবং সূরা জুমা 62 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো উল্লেখ করেছেন যে কোরআন নাজিল করে আমি তোমাদেরকে রাস্তা দেখিয়েছি, এমন কিছু শিক্ষা দিয়েছি যে ইতিপূর্বে তোমরা জানতে না, তোমরা সুস্পষ্ট গোমরা ছিল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে বলেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ইতিপূর্বে তারা সুস্পষ্ট গোমরা ছিল, তার মানে পুরো পৃথিবীর মানুষ ভুল পথে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আরেকটি দলিল আমি আপনার কাছে পেশ করতে পারি, যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবুল বিররি ওয়াস সিলাহ 46 নম্বর অধ্যায়ে একটা পর্ব রয়েছে তাতে এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 6466, এটা লম্বা হাদিস, হাদিসে কুদসি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিমা রাওয়া আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা قال الله تعالى يا عبادي اني حرمت ظلم على نفسي। এই হাদিসের মধ্যে পেয়ে যাবেন। দ্বিতীয় বাক্যটা হচ্ছে ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহাদিকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই গোমরা, সবাই পথভ্রষ্ট, কেবল আমি আল্লাহ যাকে হেদায়েত করেছি সে ছাড়া। তার মানে প্রথম বাক্যটা হচ্ছে আমার দলিল যে আল্লাহ আমাদের প্রত্যেককে গোমরাহ বলেছেন, মানে পৃথিবীবাসী সবাই ভুল পথে আছে। এরপরে আমাদেরকে দেখতে হবে তাহলে নাজাতের পথ কোনটা, সেটা আমরা গ্রহণ করব। তার মানে আমাদের আহ্বান থাকবে ওই সমস্ত মানুষের প্রতি যারা আল্লাহ থেকে উল্টা পথে আছে, তারা এখন উপায় খুঁজুক যে কিভাবে তারা আল্লাহর পথে আসবে, তাদের জন্য উপায় প্রয়োজন। এই জন্য প্রথম আপনি মেনে নেন যেই ব্যক্তি ইসলাম পালন করে না সে মূলত ভুল পথে আছে, যেই ব্যক্তি ইসলামের ফরজিয়াতগুলোকে নষ্ট করতেছেন আপনি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছেন, এটা প্রথমে আপনি মেনে নেন। এটা মেনে নিলে কি হবে, এটা আপনার জন্য দোষারোপ নয়, আপনাকে তিরস্কার করা হচ্ছে না, মূলত এটা মেনে নেওয়ার মাঝে আমাদের কল্যাণ আছে। যেমন বিদাতীদের সম্পর্কে কি বলা হয়, বেদাতীদের তওবা কেন কবুল করা হবে না, কারণ এই যে ভুল পথে আছে সে মনেই করে না। কিন্তু একজন পাপী যখন মনে করে যে আমি ভুল পথে আছি তখন কিন্তু তার তওবা করা সহজ, তিনি মাঝে মাঝে তওবা করে ফিরে আসেন। কিন্তু কোনো বেদাতি তার ইবাদত থেকে সে তওবা করতে পারে না, কারণ তার কাছে সেটা ভুল মনে হয় না। এই জন্য আমরা যেই জীবনযাপন করতেছি, আমাদের যে লাইফ স্টাইল, আমরা যদি এটাকে ভুল স্বীকার না করি তাহলে আপনার দ্বারা শুধরানো কোনো দিন হবে না। আপনি যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করেও যদি নিজেকে মুসলিম মনে করেন, এটাই হলো আপনার চরম বিভ্রান্তি। আপনি যদি দাড়ি না রেখেও যদি বলেন আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত,
ইসলামের ফরজিয়াতগুলোকে আপনি নষ্ট করেও যদি নিজেকে আহলে হাদিস মনে হয় তাহলে আপনি জেনে নেন আপনি চরম বিভ্রান্তির মধ্যে রয়েছেন এই নাম আপনাকে নাজাত দিতে পারবে না নাজাত যদি আপনাকে পেতে হয় তাহলে কোরআন সুন্নাহকে মেনে নেওয়ার নাম হচ্ছে নাজাত কোরআন সুন্নাহ মতে চলার নাম হচ্ছে নাজাত এজন্য যারাই আমরা দেখেছি যাদের সাথে কথা বলেছি দেখেছি তাদের আমলে ঘাটতি আছে ইমানও ত্রুটি কিন্তু তারপরও তাকে নিজেকে জান্নাতি বলে সে দাবি করতেছে অন্যকে সে জাহান্নামী মনে করে না বাঁচতে হলে আগে আমাদের অবস্থানটা দেখতে হবে আমরা প্রত্যেকই যদি মেনে নেই যে হ্যাঁ আমার এই অপরাধগুলো এটা ভুল পথের প্রমাণ আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ইবাদত করার প্রয়োজন সেভাবে করতেছি না এটা আমার ব্যর্থতা এটা আমার ত্রুটি এটা যদি আমরা মেনে নেই হতে পারে আমাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকবে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ আমরা খুঁজব কিন্তু আজকে যারা খেলাধুলায় বা খেলতামশায় লিপ্ত যারা গান বাজনা নিয়ে আছে যারা বিভিন্ন বিধর্মীদের রীতিনীতি অবলম্বন করে কিন্তু মুসলিমের ঘরে জন্ম হয়ে যাওয়ার পরেও সে নিজেকে জান্নাতি দাবি করে বসে আছে এটাই হলো তার তওবা করে ফিরে না আসার সবচেয়ে বড় বাধা না আপনাকে আগে প্রথম মেনে নিতে হবে যে আপনি ভুল পথে আছেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ এনেছেন এই পথ ছাড়া অন্য যে কোনো পথই হচ্ছে ভুল পথ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যেটা ইসলাম সম্পর্কে আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন আমায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ব্যতীত রেখে যতগুলো মতপন্থা আছে সবই হচ্ছে বাতিল এবং সবগুলোই হচ্ছে পরিত্যাজ্য আল্লাহ এদের কাউকে গ্রহণ করবেন না এজন্য আপনি প্রথম মেনে নেন যে ইসলাম পালন না করলে সেই ব্যক্তি ভুল পথে আছে এটা স্বীকার করলে আরেকটা সুবিধা হবে তার মানে ইসলাম ছাড়া যত বিজাতিগুলো আছে এবং যত তরিকার লোকগুলো আছে সেটা আপনি গান বাজনার লোক বলেন খেলতামশা করা লোক বলেন ইহুদি নাসারাদের লাইফস্টাইল তখন আপনি ধোঁকা খাবেন না কারণ তাদের প্রত্যেকের রেজাল্ট একটাই এই দুনিয়াটা তারা ভোগ করতেছে একটা সময় তারা আল্লাহর শাস্তির আওতায় আসবে এজন্য আপনাকে মেনে নিতে হবে যে যেই পথ আমি অনুসরণ করতেছি এটা ভুল পথ তাহলে হতে পারে ইনশাআল্লাহ আপনি আপনার সঠিক রাস্তাটা খোঁজার চেষ্টা করবেন তাহলে এটা হচ্ছে প্রথম দাবি যে প্রত্যেকটা মানুষ যারা ইসলামের খেলাফ আছে তারা ভুল পথে আছে এর পক্ষে দ্বিতীয় আরো কিছু আমি আপনাকে দলিল দেখাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাহলে সঠিক পথ কোনটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন সেটা হচ্ছে সঠিক পথ ইবলিসকে এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে যখন নিচের দিকে নামিয়ে দিলেন তিনি বললেন ইহবিতা মিনহা জামিয়া তোমরা এখান থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায় ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 37 38 নম্বর আয়াতগুলো দেখেন এবং এই আয়াতটি রয়েছে সূরা তোহা 20 নম্বর সূরার 123 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার পক্ষ থেকে যখন একটা হেদায়েত আসবে এই হেদায়েতটাকে যেই ব্যক্তি অনুসরণ করবে সেই ব্যক্তি গোমরাহ নয় সেই ব্যক্তি হতভাগ্য নয় তো বোঝা যাচ্ছে যেই ব্যক্তি ইসলাম ফলো করে না আল্লাহর নাযিলকৃত বিধানকে সে তাওয়াক্কা করে না তাহলে অবশ্যই সেই ব্যক্তি গোমরাহ কারণ আল্লাহ বলেছেন ফামানিত্তাবা হুদা যে ব্যক্তি আমার হিদায়াতটাকে অনুসরণ করবে সেই ব্যক্তি গোমরাহ নয় তার মানে যারা জানার পরেও কোরআন সুন্নাহ মেনে নেননি নিঃসন্দেহে আপনি ভুল পথে আছেন এই আয়াত সেটা প্রমাণ করে দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আরেকটা হাদিস নিয়ে নেন সহিহ ইবনে হিব্বান 6217 নম্বর একটা হাদিস এনেছেন আর সহিহাতের মধ্যে 3350 এ রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে মূসা আলাইহি সালাম তিনি আল্লাহকে 6টি প্রশ্ন করেছিলেন সাআলা মূসা রাব্বাহু সিত্তাতি খিসাল 6টি খিসাল সম্পর্কে সূক্ষ্ম বিষয় সম্পর্কে প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটা হলো তিনি জিজ্ঞেস করেছেন ইয়া রাব্বি ফা আইয়ু ইবাদাকা আহাদা আপনার কোন বান্দা সঠিক পথে আছে জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন কানা আল্লাযী ইত্তাবিউল হুদা যেই ব্যক্তি আমার দেখানো হেদায়েতের পথ অনুসরণ করে এই ব্যক্তি কেবল হেদায়েতের পথে আছে তার মানে এই হাদিস থেকে যেটা জানা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে হেদায়েত ওয়ালা গ্রহণ করেন যেই ব্যক্তি হেদায়েতটাকে অনুসরণ করে কোন ব্যক্তি শুধু কোরআন সুন্নাহকে মেনে নিলে
সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত নয় বরং কোরআন সুন্নাহকে মেনে চলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আল্লাযী ইয়াতবাউ যেই ব্যক্তি হিদায়াতের অনুসরণ করে সেই ব্যক্তি হেদায়েতের উপরে আছে তার মানে আপনি যদি বলেন কোরআন আল্লাহর কালাম তার মানে আপনি হেদায়েত পেয়ে যান নাই এটা একটা আপনার বিশ্বাস কিন্তু কোরআন আল্লাহর কালাম এটাকে আপনি যদি বাস্তবায়ন করেন যেমন আল্লাহ বলেছেন ইকরা তুমি পড়ো তাহলে আপনি হেদায়েতের উপরে আছেন আপনি যখন জানবেন যে ডান হাতে খাওয়া সুন্নাহ এই এই আমলগুলো সুন্নাহ কিন্তু নিজে করেন না আপনার এই সুন্নাহ স্বীকার করাটা এটা হেদায়েতের বাণী নয় বরং আপনি এটা মেনে চলাটা হচ্ছে সুন্নাহ মেনে চলাটা হচ্ছে হেদায়েত কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন ইবাদত করাটা হলো সিরাতাল মুস্তাকিম যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 61 নম্বর আয়াতে বলেছেন ওয়ানি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম হে আমার ইবাদত করো এটাই হচ্ছে সঠিক পথ তার মানে যেই ব্যক্তি ইসলাম শুধু মেনে নিয়েছেন কিন্তু আমল করেন না আপনি হেদায়েতের উপরে নাই বরং আপনাকে ইসলাম মেনে চলতে হবে এটা হলো হেদায়েতের পথ এইজন্য সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে ইসলাম ব্যতীত রেখে আমরা যেই লাইফের উপরে আছি এটা মূলত ভুল পথ ইসলাম হচ্ছে সঠিক পথ এইজন্য যেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাকে প্রথমে ইসলামটাকে গ্রহণ করতে হবে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম গ্রহণ করেছিলেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাহাবায়ে কেরামরা গ্রহণ করেছিলেন ওই ঈমানটা চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ওয়াইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন যেটা আপনি সূরা বাকারার 131 নম্বর আয়াতে পেয়ে যাবেন তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো আল্লাহ কোরআনে কেন নাযিল করেছেন যে ইসলাম ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই বলা হয়েছে তুমি কি তোমার রবের কাছে আত্মসমর্পণ করছো তখন তিনি বললেন আমি করে নিলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়েছেন যে একজন ঈমানদার যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখন তার আমলটা কেমন হয় ইব্রাহিম আলাইহিস সালামকে এমন কোন পরীক্ষা করা হয়েছে যা তিনি উত্তীর্ণ হন নাই আপনি দেখাতে পারবেন না যখন আল্লাহ তাকে যেই রকম পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি উন্নত হয়েছেন পাশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লম্বা সময় বিনা সন্তানে রেখেছেন 70 80 90 বছর হয়ে গেছে তার সন্তান হয়নি কিন্তু তিনি আল্লাহ থেকে মুখ ফিরাননি আল্লাহ যখন তাকে সন্তান দিয়েছেন সেই সন্তানকে বলা হয়েছিল মরুভূমিতে রেখে আসতে তিনি দ্বিধা করেননি রেখে আসলেন মরুভূমিতে সন্তান যখন বড় হলো আল্লাহ তাকে আরো কঠিন পরীক্ষা করলেন বলছে একে যবাহ করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও ক্ষান্ত হয়নি তিনি প্রমাণ করে দিয়েছেন যে সত্যি সত্যি তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা তো আপনি তাই পাবেন কিন্তু আমরা তারা তো নবী এবং রাসূল কিন্তু আমাদেরকে আমাদের মতো সাহাবায়ে কেরামদের আদর্শ দেখতে হবে আপনি ভুলে গেছেন যে সাহাবায়ে কেরামরা আল্লাহর প্রতি ঈমান আনার পরে তাদের চরিত্রটা কেমন ছিল যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু হালাল হারাম করা হয়েছে তারা সাথে সাথে মেনে নিয়েছেন আমাদের মতো হিল্লা বাহানা করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম এনেছেন ওই সময়টাতে তারা মদপান করত যখনই বলা হয়েছে হুররিমাতুল খামর একজন সাহাবীর মুখে মদ ছিল তার ঈমান তাকে সেটাকে গিলতে বাধা দিয়েছে তার মুখ থেকে সাথে সাথে সেই মদটুকু ফেলে দিয়েছে হাতের গ্লাস ঝরে গেছে মটকাগুলো ঢেলে দেওয়া হয়েছে কিন্তু আমাদের ঈমান কি বছরকে বছর শুনতেছেন সিগারেট বিড়ি জর্দা এগুলো হারাম কিন্তু আপনি বলতেছেন অভ্যাস হয়ে গেছে ছাড়তে পারি না বছরকে বছর শুনতেছেন দাড়ি রাখতেই হবে টাকনার উপরে প্যান্ট তুলতেই হবে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ পর্দা করা ফরজ কিন্তু তাদের ঈমান কান দিয়ে শোনার সাথে সাথে জীবনের উপরে প্রভাব পড়ে গেছে কিন্তু আমরা বছরকে বছর শুনতেছি কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা গ্রহণ করার মতো মেজাজ তৈরি করতে পারিনি তাহলে নিঃসন্দেহে দুই ঈমানের মধ্যে পার্থক্য আছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে বলেছেন এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি করে দিয়েছেন যখন দেখেছেন সাহাবায়ে কেরামরা আল্লাহর পক্ষ থেকে যা কিছু আদেশ করা হয় তাই মেনে চলেন তখন আল্লাহ পুরো পৃথিবীবাসীর জন্য এটা একটা আইন করে দিয়েছেন ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ ফাকাদ ইহতাদাও যেটা আপনি সূরা বাকারার 37 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আজকে সাহাবায়ে কেরাম এবং হে নবী আপনি যেভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছেন যদি পুরো পৃথিবীবাসী আপনাদের অনুকরণ করে ঈমানের ক্ষেত্রে আপনাদের মতো ঈমান আনতে পারে ফাকাদ ইহতাদাও তাহলেই হেদায়েত পাবে নয়তো নয় আজকে আমরা কেন ইসলাম পাওয়ার পরেও বিমুখ কারণ আমাদের এই ঈমানের মধ্যে ঘাটতি আছে
সাহাবা একরামদের ঈমানের মধ্যে কোনো ঘাটতি ছিল না যখনই তাদেরকে যা কিছু আদেশ করা হয় তারা মেনে নিয়েছে নামাজ অবস্থায় বলা হয়েছে কিবলা পরিবর্তন হয়ে গেছে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেনি রুকু অবস্থায় তারা ঘুরে গেছে যেমন মদ ঢেলে দিয়েছে যেমনটা বললাম তারা ডুব গিলে দেখেনি যখনই একজন সাহাবীর চুল বেশি লম্বা ছিল টাকনার নিচে প্যান্ট ছিল রাসূলুল্লাহ তাকে বলেছেন যদি সে চুলগুলো কেটে নিত যদি তার প্যান্টটাকে ছোট করে নিত এক মুহূর্ত দেরি করেনি ঘরে গিয়েছে কেচি দিয়ে চুল প্যান্ট কেটে চলে আসছে এটা হচ্ছে ঈমান তো এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চেয়েছেন যে আল্লাহমুখী হতে হলে এই রকম একটা মেজাজ তৈরি করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন ইন্নি যাহিবুন ইলা রাব্বিহি সাইহাদিন আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে রাস্তা দেখান তা আমাদেরকে ওই মুখী হতে হবে যে যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়েছে আমাদেরকে তার সাড়া দিতে হবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহিকুম আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখন তোমাদেরকে ডাকা হয় সেই পক্ষে সাড়া দিয়ে দাও এটাই হচ্ছে তোমার প্রকৃত জীবন লিমা ইউহিকুম বলা হয়েছে এটাই হচ্ছে প্রকৃত জীবন তাহলে আমাদের অন্তর থেকে চাইতে হবে যে আমরা আল্লাহর পথে আসতে চাই নিজের ইচ্ছা থাকতে হবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে থেকে কোনো ব্যক্তিকে দাঁড়ি গজিয়ে দেবেন না নিজে থেকে আপনাকে ফজরের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাক্কা দিয়ে জাগিয়ে দেবেন না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বি আনফুসিহিম সূরা রাদ 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন কোন জাতি যদি নিজের পরিবর্তন না চায় তাহলে আল্লাহ নিজে থেকে তার পরিবর্তন ঘটাবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আদেশ জারি করেছেন পথপন্থা বলে দিয়েছেন কিন্তু আপনাকে আল্লাহ চাইলে বাধ্য করতে পারতেন কিন্তু করবেন না আল্লাহ বলেছেন তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে এটা আমার পথ তুমি স্বেচ্ছায় এই পথে আসলে আসো না হলে তোমার রেজাল্ট কিন্তু খুব পরিণতি খারাপ হবে যতগুলো জাতিকে ধ্বংস করা হয়েছে আল্লাহ কি বলেছেন তারা কি ভ্রমণ করে দেখে না আফালাম ইয়াসিরু ফিল আরদ ফকাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম তাদের পূর্বের কত মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন দাম্মারাল্লাহু আলাইহিম যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সমূলে বিনাশ করে দিয়েছেন কাফেরদের জন্য অনুরূপ রয়েছে যেটা সূরা মুহাম্মদের মধ্যে পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে জাতিকে দেখে তোমরা ধোঁকা খেয়ে যাচ্ছ তোমরা ধোঁকা খেয়ে যেও না তাদেরকে এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাক করে দিবেন হয় তাদেরকে আযাব দিয়ে শাস্তি দিবেন অথবা কিয়ামত তাদের জন্য অপেক্ষা করতেছে এজন্য তাদের জীবনটা এখানে শেষ হয়ে যাবে এটাই তাদের প্রকৃত জীবন নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালের দিকে ডেকেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাফিরু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ফিরো আল্লাহর দিকে আসো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ তোমরা তোমাদের পালনকর্তার দিকে মনোনিবেশ করো ঝুঁকে যাও এবং তার কাছে আত্মসমর্পণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আযাব আসার আগে তোমাদের এটা করা উচিত যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরাতে পেয়ে যাবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিকে ডেকেছেন এই কথাগুলোর মধ্যে যেহেতু সময় খুব কম আল্লাহকে ভয় করো ওকুনু মাআস সাদিকিন এবং তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও তারা হচ্ছেন সাহাবা একরাম এবং পরবর্তীতে যারা সাহাবা একরামদেরকে নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন তারাই হলো সেই সত্যবাদী টিম আমাদেরকে বলা হয়েছে যারা ইসলাম পালন করে এমন ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে এমন ব্যক্তিদেরকে আত্মীয় হিসেবে গ্রহণ করতে এমন ব্যক্তিদের প্রতিবেশী হওয়া আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এজন্য যারা বেদিন যারা ধর্মকর্মে করে না যারা নাচ গান খেলতামশা নিয়ে থাকে এমন বন্ধু বান্ধবদেরকে আপনাদেরকে প্রত্যাখ্যান করতে হবে এবং ওই স্থান আপনাকে ছাড়তে হবে যে স্থানে গেলে আপনার পাপ হয় পার্ক বলেন যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বলেন যেখানে গেলে পাপ হয় সেই জায়গাতে আপনি যেতে পারবেন না বনি ইসরায়েলের সেই ব্যক্তির ঘটনা হয়তো আপনারা জানেন যেই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছিল তারপরও সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসতে চেয়েছিল আলেম বলেছিল যে হ্যাঁ তুমি এই অঞ্চল ছেড়ে দাও ওই অঞ্চলে চলে যাও যেখানে কিছু লোক আছে যারা আল্লাহর ইবাদত করে তুমি তাদের সাথে ইবাদতে লিপ্ত হয়ে যাও তুমি ফিরে তোমার এলাকায় আসবে না কেন কারণ এটা হচ্ছে আরদিন সু খারাপ অঞ্চল এজন্য যে সমস্ত অঞ্চলগুলোতে খারাপ মহিলাদের বিচরণ খারাপ ছেলেদের বিচরণ কোনো দাড়িওয়ালা সালাফি মানহাজের কোনো লোক তওবা করে ফিরে এসেছেন আপনি আবার সেই জায়গাগুলোতে ভিজিট করতে যাবেন এটা আপনার জন্য জায়েজ নয় ওই সাইটগুলো আপনি ভিজিট করবেন যে সাইডে ঢুকলে আপনার দ্বারা পাপ হয় এটা কোনো অবস্থাতে আপনার জন্য জায়েজ নয় কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিনের একটা বৈশিষ্ট্য বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী 16 নম্বর এবং ইমাম মুসলিমও ঈমানের অধ্যায় এনেছেন যে সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে তার একটা হলো সেই ব্যক্তি
কতটা ঘৃণা করবে কুফরি অবস্থায় ফিরে যাওয়াটাকে পাপের জগতে ফিরে যাওয়াটাকে যেমনটা সে ঘৃণা করে তাকে এখন যদি আগুনে নিক্ষেপ করে দেওয়া হয় তার মানে আগুনে পতিত হওয়াটাকে যেভাবে আপনি ঘৃণা করেন আপনার পাপের লাইফে ফিরে যাওয়াটাকে যদি আপনি ওইভাবে ঘৃণা করতে পারেন তাহলে আপনি আল্লাহর পথে ফিরে আসতে সক্ষম হতে পারেন এজন্য আমাদের ঘৃণা লাগবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে একই কথা বলেছেন 49 নম্বর সূরার 7 নম্বর আয়াতে যে আমি ঈমানটাকে সাহাবা একরামদের কাছে ঈমানটাকে তার ভালোবাসার পাত্র করে দিয়েছিলাম এবং ঈমান দিয়ে তাদের অন্তরটাকে ভরে দিয়েছিলাম ওয়া কাররাহাইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান এবং আমি তাদের অন্তরের মধ্যে কুফরি বিরুদ্ধাচরণ পাপ করাটাকে ঘৃণা জন্মিয়ে দিয়েছিলাম তার মানে সাহাবা একরামরা আল্লাহর বিরুদ্ধাচরণ করাটাকে পাপ করাটাকে নাফরমানি করাটাকে ঘৃণা করতেন ঘৃণা এজন্য আমাদের মুসলিম ভাইদেরকে ওই কুফরির পথটাকে ইহুদি নাসারাদের পথকে এই রংতামশাকে ঘৃণা করতে হবে তাহলে কেবল আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসতে সক্ষম এই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে উপরন্তু আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যখন তুমি আমাদেরকে হেদায়েত করেছো ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب যেটা আপনি সূরা আলে ইমরান 8 নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যখন তুমি তোমার দয়াতে রহমতে আমাদেরকে সঠিক ইসলামের শিক্ষা দিয়েছো আবার তুমি আমাদেরকে কুফরের দিকে ঠেলে দিও না আমাদের অন্তর যেন আবার বক্র না হয়ে যায় আল্লাহ তুমি আমাদেরকে ইসলামের উপরে কায়েম রাখো আর যখনই কোনো ব্যক্তি তওবা করে ফিরে আসবেন আপনি জেনে নেন আল্লাহ বলেছেন বান্দা তোমার তওবাটা যেন উত্তম ভাবে হয় যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 66 নম্বর সূরার 8 নম্বরে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহর কাছে খালেস ভাবে খালেস অন্তর থেকে আল্লাহর কাছে ফিরে আসো আর এই খালেস ভাবে তওবা করে ফিরে আসার মানে হলো আপনি আর সেই পথে কোনোদিন পা বাড়াবেন না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি সঠিকভাবে পেয়ে যেতে পারেন তাহলে আল্লাহর পথে ফিরে আসাটা আপনার জন্য সহজ হবে এছাড়া আরো বহু কিছু দিক রয়েছে যেমন আল্লাহর পথে ফিরে আসাটাকে আমাদেরকে সাহায্য করবে যদি আমরা আল্লাহকে ভালোবাসতে পারি আর যদি কোনো ব্যক্তি এই কথা দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে তার জন্য আল্লাহ বলেছেন প্রমাণস্বরূপ তোমাকে রাসূলের অনুসরণ করতে হবে যেটা সূরা আলে ইমরানের 31 32 33 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন আল্লাহ কি বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি যদি সত্যি সত্যি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে আমার অনুসরণ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আল্লাহর পথ পাওয়া সম্ভব আল্লাহর পথে ফিরে আসা সম্ভব আল্লাহর পথে টিকে থাকা সম্ভব এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন যেটা আপনি সূরা ফুসসিলাত হামিম সাজদার 41 এর 31 নম্বর আয়াতে পেয়ে যাবেন 30 31 আল্লাহ বলেছেন যে ব্যক্তি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকাম যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ এটা আমি মেনে নিয়েছি আল্লাহ বলেছেন সুম্মাস্তাকাম তাহলে এটার উপর তোমার ইস্তেকামাত লাগবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাক ওয়ালা তাতগাও সূরা হুদের মধ্যে পেয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা তোমাকে যে আদেশ করা হয়েছে সেই আদেশ পালনে তুমি কায়েম হয়ে যাও ওয়া মান তাবা মাক এবং আপনাকে যারা অনুসরণ করে তাদেরকেও বলেন এই আদেশ পালনে যেন তারা কায়েম থাকে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছে আমরা যেন ইসলাম যারা বুঝতেছি শিখতেছি আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা যেন ইসলামটাকে খুব শক্ত করে ধারণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছেন ইয়া রাসূল এমন একটা কথা বলেন যেটা আপনার ছাড়া আর কাউকে আমার জিজ্ঞেস করার প্রয়োজন হবে না রাসূল সাল্লাম বলেছেন কুল তুমি বলো আমানতু বিল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি ফাস্তাকিম এবং তুমি এই কথার উপরে মরার আগ পর্যন্ত কায়েম হয়ে যাও এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে হেদায়েতের বাণী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দেওয়া হয়েছে যে সালাফে মানহাজের দাওয়াত কোরআন সুন্নাহর দাওয়াত আমাদের পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন এবং আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন মরার আগ পর্যন্ত যেন আমরা এর হক আদায় করে যেন মরতে পারি বলেন আমিন এবং আমরা যেন হক পথে থাকতে পারি আমাদেরকে যেন আল্লাহ এমন সঙ্গী দান করেন এবং আমাদেরকে যেন এই পরিবেশ দান করেন এই বাংলার জমিনে যেন আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারি যাতে করে আর আমাদেরকে কুফুর দিকে ফেরার কোনো অপশন না থাকে আল্লাহ তুমি আমাদেরকে শক্তি সামর্থ্য দান করো এবং আমরা যারা তওবা করে ফিরে এসেছি আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো এবং মরার আগ পর্যন্ত আমাদেরকে ইসলামের উপরে কায়েম থাকার তৌফিক দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু